লঞ্চ হয়ে গেল ওয়ালটন পিমো এইচ সিরিজের নতুন স্মার্টফোন ওয়ালটন পিমো এইচ নাইন। লো বাজেট সেগমেন্টে এই ফোনটা বেশ ভালো একটা ফোন হতে পারে। সো গাইস, আজকে আলোচনা করবো ওয়ালটন পিমো এইচ নাইন কে নিয়ে, জানাবো এই ফোনে কি কি ফিচার রয়েছে, এর ফুল স্পেসিফিকেশন ও এর প্রাইস। সো হে গাইস, মাইনুল হেয়ার, দেখছেন টেক জাইন্ট বিডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। প্রথমেই কথা বলবো এই ফোনের ডিজাইন, ডিসপ্লে ও এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকবে পলিকার্বনেট বা প্লাস্টিক বডি, যা দেখতে মোটামুটি বেশ ভালোই প্রিমিয়াম মনে হবে। সাথে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ ও একটি এলইডি ফ্ল্যাশ ও রিয়ার মাউন্ট ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচের দিকে থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট ও 3.5mm হেডফোন জ্যাক। ওয়ালটন পিমো এইচ নাইন এর ডিসপ্লে হিসেবে থাকবে 6.1 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যার রেজলিউশন 720x1516 পিক্সেল এবং ডিসপ্লে এসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লে প্রোটেকশনে থাকবে 2.5D কার্ভ গ্লাস। ফোনটির হার্ডওয়্যার সিস্টেমে চিপসেট হিসেবে থাকবে পাওয়ার VRG8322। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হল 1.6 GHz। ফোনটির জিপিইউ হিসেবে থাকবে ARM Cortex A55। সাথে থাকবে অ্যান্ড্রয়েড 9.0 পাই এর সাপোর্ট। ফোনটি পাওয়া যাবে একটি ভ্যারিয়েন্টে 3GB RAM এর সাথে 32GB ইন্টারনাল স্টোরেজ। সাথে থাকবে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা আপ টু 128GB পর্যন্ত। এবার কথা বলা যাক পিমো এইচ নাইন এর ক্যামেরার ব্যাপারে। এখানে ব্যাক সাইডে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারে। সাথে থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকবে রিয়ার মাউন্ট ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক। ওয়ালটন পিমো এইচ নাইন এর ব্যাটারির কথা বলতে গেলে, এখানে থাকবে 3500mAh এর মেসিভ ব্যাটারি, যা দিয়ে নর্মাল ব্যবহারের ক্ষেত্রে একদিনের মতন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কিন্তু যারা আমার মতন খুবই হেভি ইউজার, তাদের দিনের মাঝামাঝি সময় ফোনটিকে একবার চার্জ করতে হবে। ওয়ালটন পিমো এইচ নাইন পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে, ব্লু, গ্রিন, ব্ল্যাক ও পিঙ্ক। সবশেষে কথা বলা যাক এই ফোনের প্রাইসের ব্যাপারে। ওয়ালটন পিমো এইচ নাইন এর প্রাইস রাখা হয়েছে 8,690 টাকা, যা ইন্ডিয়ান মানিতে 6,000 রুপির মধ্যেই পাওয়া যাবে। প্রাইস অনুযায়ী ওয়ালটন পিমো এইচ নাইন এর সকল স্পেসিফিকেশনই একদম ঠিকঠাক। যাদের কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ফোন, ভালো ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তারা এই ফোনটা নিয়ে নিতে পারেন। তবে যারা খুবই হেভি ইউজার বা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটা একদমই না। যারা গেম খেলতে পছন্দ করেন, তারা আরেকটু বাজেট বাড়িয়ে রিয়েলমি C3 কে নিয়ে নিতে পারেন। কম বাজেটের মধ্যে রিয়েলমি C3 একটা বেস্ট গেমিং স্মার্টফোন। রিয়েলমি C3 এর ফুল স্পেসিফিকেশন ও এর রিভিউ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়।